বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে বার্মিংহামে অনুষ্ঠিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান, একটি অন্যরকম। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত থাকছে টেক্স রিপোর্টে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্মিংহামের একটি স্থানীয় সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান একটু অন্যরকম। শিশু ও বড়দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল নাচ, গান, নাটক, ফ্যাশন শো, কৌতুক সহ বিভিন্ন ধরনের মজার মজার পর্বে সাজানো। রিয়াদ আহাদ ও শাহরিন রহমানের সঞ্চালনে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার ফয়সাল আহমেদ, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী শোয়েব, চ্যানেল এসের সিইও তাজ চৌধুরী। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এস সালাম, যুক্তরাজ্য জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী সহ বাঙালি কমিউনিটির বিশিষ্টজনরা। চ্যানেল আই নিউজ ডেস্ক। একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদ ব্রাডফোর্ডের উদ্যোগে সোমবার ব্রাডফোর্ডে একুশে একাডেমি প্রাঙ্গণে 41তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। মহান বিজয় দিবসের 41 বছর উপলক্ষে একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদ ব্রাডফোর্ডের উদ্যোগে গত সোমবার 26শে ডিসেম্বর ব্রাডফোর্ডের একুশে একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন আকাশে উড়িয়ে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত সকলে। পরে বীর শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর একুশে একাডেমির ছাত্ররা চমৎকার কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশন করেন। আব্দুল সালাম ও আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় এবং হারুন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন আলহাজ মুমিন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিতলি থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আহসানুল্লাহ মাস্টার। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনামুল হক, হারিস আলী, হাজি সুনু মিয়া, ইউসুফ আলী ও বাবরু মিয়া প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, একুশে একাডেমি নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষার প্রতি যে আকৃষ্ট করেছেন তার প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের আবৃত্তি শুনে এই ভাষা শিক্ষার ধারাকে সুদূরপ্রসারী করার আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, আমরা সেই সকল বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের উপহার দিয়ে গেছেন এই মহান বিজয়। এই বিজয়ের মাসে যুদ্ধ অপরাধীদের বিচারের জোর দাবি জানান এবং দেশকে রাজাকার মুক্ত করতে একসাথে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান। পরে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন কমিউনিটির ব্যক্তিবর্গ এবং দেশের গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। 41তম মহান বিজয় দিবস পালন করেছে ইতালি বিএনপি ব্রেসিয়া শাখা। এতে আলোচনা সভা ছাড়াও শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ইতালি ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভিসেন্সার প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ছোট ছোট ছেলেমেয়েদের বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক ঘটনাগুলো জানানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখা স্থানীয় এক হলে আয়োজন করে স্বাধীনতার 41তম বিজয় দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। নতুন প্রজন্মের শিশু কিশোররা বাংলাদেশের পতাকা, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী তাদের চিত্রাঙ্কনের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশিয়া শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সোহেলের উপস্থাপনায় সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্দিকী খালেদ শামীম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ কাজল, হুমায়ুন হোসেন হিমু, মোশারফ হোসেন সোহাগ, মোস্তফা কামাল খোকা, আনিসুল ইসলাম রতন, বাবুল মিয়া মনিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আরও অনেক নেতাকর্মী। বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকারের দুঃশাসন, দুর্নীতি, হত্যাগুমের রাজনীতি শুরু করেছে। তারা এক নায়কতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার চলমান আন্দোলনকে বেগবান করার জন্য খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রতিটি নেতাকর্মীকে। যে নেতা বলেছিলেন শেখ মুজিবের পিঠে চামড়া দিয়ে জুতা বানাবেন,
সম্পর্কে দুষ্ট শেয়ার বাজার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তারা তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাওয়া উচিত, এটা আবার সামান্য জ্ঞান বলে। আলোচনা শেষে সংগঠনের সভাপতি চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য জহিরুল হক জহিরকে ধন্যবাদ জানান। ইতালির বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। একাত্তরের স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের অবিলম্বে বিচার কার্য সম্পন্ন করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত এবং দেশ থেকে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাবিবুর রহমান চিন্ন। মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, বর্তমান শেখ হাসিনার শাসন আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে। জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হটান এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি, অন্যথায় ধ্বংসাত্মমূলক কার্যক্রমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কে এম লোকমান হোসেন। প্রধান বক্তা ও বিশেষ বক্তা ছিলেন যথাক্রমে যুবলীগ সভাপতি লিটন মোল্লা ও সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ও হাদিউল ইসলাম হাদির উপস্থাপনায় বক্তব্য রাখেন ট্রাভেল অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি জাহাঙ্গীর হোসেন ফালাজি, রোমা ওয়েস্টের সভাপতি জসিমউদ্দিন, ইকবাল হোসেন, মাসুম মিয়া, হাজি আয়ুব আলী, মাহবুব আলম প্রধান সহ আরও অনেকে। বক্তারা বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এই বিচার যারা বাধাগ্রস্ত করতে আসবে তাদের প্রতিহত করা হবে। এ ব্যাপারে ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় সভা থেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে রোমের স্থানীয় কণ্ঠ ও নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। ইতালির রোম থেকে হাবিবুর রহমান চুন্ন, চ্যানেল আই। 41তম মহান বিজয় দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় কাতালোনিয়া বিএনপির একাংশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, গত 23 ডিসেম্বর বার্সেলোনায় সান্তা ক্লোমায় স্থানীয় একটি হলে আয়োজিত এ সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের সভাপতি মাসুদ আহসানের সভাপতিত্বে এবং আনিসুর রহমান কবির ও এমদাদুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও নিঃশর্ত মুক্তির দাবি জানান। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম খালেদুজ্জামান জুয়েল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এস এম আশরাফ আলী, জামালউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, আনামিয়া, হাসান শফিক কিবরিয়া, আমির খান স্বপন সহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। প্রবাসে বসবাসরত বাঙালি নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে ফ্যানিস বাংলা স্কুল আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদের আরেকটি রিপোর্টে। স্থাপত্যের পর থেকে ব্যানিজ বাংলা স্কুলের কর্মকর্তাবৃন্দ বহু সাধনার পর স্থায়ীভাবে বাংলা স্কুলের জন্য ঘর পাওয়া এই স্থানটিতে বাংলা স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, প্রবাসী বাংলাদেশীয় কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে এ প্রথমবারের মতো স্বাধীনতার 41তম বিজয় দিবস উদযাপন করল ব্যানিজ বাংলা স্কুল। এ সময় প্রবাসী বসবাসরত প্রবাসী বাংলাদেশী ছেলেমেয়েদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর জন্য আয়োজন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। মনের কল্পনায় বাংলাদেশকে ধারণ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা 1971 যুদ্ধ চলাকালীন সময়কার কিছু দৃশ্য তাদের রং তুলির মধ্য দিয়ে উপস্থাপন করে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। 41তম বিজয় দিবসে আলোচনা সভায় বিশিষ্ট সাংবাদিক পলাশ রোমান, মিজানুর রহমান, মাইনুল ইসলাম, মোহাম্মদ ফজ, মোহাম্মদ আশিক, পান্না বিশ্বাস, স্কুলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, নতুন প্রজন্মের চমক ও শামীম সহ আরও অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রবাসী বাংলাদেশি ছেলেমেয়েদের সামনে তুলে ধরেন। বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলেমেয়েদের চিত্রাঙ্কন দেখে প্রশংসা করে প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য ছেলেমেয়েদের বাংলা লেখাপড়ার উপর গুরুত্ব আরোপ করার কথা বলেন। শেষে দেশাত্মবোধক গান আর নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা।
ইতালির ভেনিসের মেসরে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। যুক্তরাজ্য আওয়ামী লীগ লিডস শাখার উদ্যোগে পালিত হয়েছে 41তম মহান বিজয় দিবসের পৃথক দুটি আলোচনা সভা। এ সভা থেকে উপস্থিত বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। এ সভা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। সম্প্রতি লিডস আওয়ামী লীগের উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবসের দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠান। লিডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিয়াউল মিয়ার পরিচালনায় এবং সভাপতি গীতিকার দিলাউর রহমান মুজিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাজী আফজাল হুসেন, আনোয়ার গনি, অমল পদ্মার, সুজিৎ চৌধুরী এবং আখতারুজ্জামান আখতার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে লিডস আওয়ামী লীগের অপর একটি অংশের উদ্যোগে পালিত হল মহান বিজয় দিবসের আরও একটি আলোচনা সভা অনুষ্ঠান। এতে অপর অংশের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম নূরের পরিচালনায় এবং সভাপতি মাস্টার আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা হাজি আব্দুল লতিফ, সৈয়দ সালেহ আহমদ, আনসার মিয়া, আওয়ামী লীগ নেতা সাব্বির আলম কুরেশি, মজনুর রহমান মজনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অবিলম্বে মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। লিডসের বাংলাদেশ সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। এবার একটি শোক সংবাদ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর মনিরউদ্দিন গতকাল রয়্যাল লন্ডন হাসপাতালে রাত 9:42 মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের লুদুরপুরে। আজ বাদ জোহর তার নামাজের জানাজা ইসলামন মসজিদে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বেতনাল গ্রিন ও বো থেকে নির্বাচিত এমপি রোশনার আলী, জিএলএ মেম্বার জন বিগস ও টাওয়ার হ্যামলেটস লেবার লিডার জশুয়া প্যাক শোক প্রকাশ করেছেন। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। টানা কয়েক দিনের ছুটিতে লন্ডনের শপিং মলগুলোতে ক্রেতার ঢল। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা পালন করল তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ইউকে বর্ডার এজেন্সি স্টাফদের হাতে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব শ্যাডো হোম সেক্রেটারি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।